আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। মহترم কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ফিক। আলহামদুলিল্লাহ। দর্শক মণ্ডলী, মাহে রমজান অর্ধেক চলছে, বাকি অর্ধেক বাকি আছে। প্রতিটি রোজার জন্য কিছু ফিতরা আল্লাহ রাব্বুল আলামিন হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে আমাদের উপরে আরোপ করে দিয়েছেন, যাকে আমরা এক কথায় জানি সাদাকাতুল ফিতর, রোজা ভাঙার ফিতরা। অথবা মাস শেষ হয়ে গেলে 30টি দিন যখন আমি রোজা রাখব, তো এই রোজার একটা ফিতরা, একটা কাফারা আছে যা দেওয়ার মাধ্যমে রোজা রাখতে গিয়ে ত্রুটি বিচ্ছুতি যা হয়েছে ওই ফিতরার মাধ্যমে সেটা আল্লাহ রাব্বুল আলামিন কাটিয়ে দেন এবং পূর্ণ সওয়াব আমাদেরকে দান করেন। এই সাদাকাতুল ফিতরের রয়েছে ফাজাইল এবং রয়েছে মাসাইল, আলোচনা শুনব মোহতারাম আপনার কাছে। জি ধন্যবাদ, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়কে অবতারণ করার জন্য। আমরা জানি আল্লাহ তাআলা আমাদের এবং পূর্ববর্তী উম্মতের উপরে রোজা ফরজ করেছেন এবং কারণ বলেছেন লাআল্লাকুম তাত্তাকুন, যাতে নাকি তোমরা ক্ষুধাভীরু বান্দা হতে পারো। ক্ষুধাভীরু বান্দার আলা মানে গুণাবলী বর্ণনা করতে যে আল্লাহ তাআলা সূরা বাকারার মধ্যে বলেছেন যে আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনা সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, তারা যেমন গায়বের উপর বিশ্বাস করবে, সাথে সাথে তারা নামাজকে কায়েম করবে এবং আল্লাহ প্রদত্ত রিজিক থেকে তারা, এখানে ফরজ যাকাতের কথা বলা হয়েছে। আবার মুত্তাকি বান্দাদের পরিচয় সূরা আল ইমরানের মধ্যে সেখানে আল্লাহ বলেছেন আল্লাযীনা ইউনফিকুনা ফিস-সারাঈ ওয়াজ-যাররা ওয়াল কাযিমিনা আল-গায়্জ ওয়াল আফিনা আনিন-নাস আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। সেখানে রব্বুল ইজ্জত যে দানের কথা বলেছেন যে তারা আল্লাহর রাস্তায় খরচ করবে, তাদের যখন ভালো অবস্থা থাকবে, আর্থিক অবস্থা ভালো, আর্থিক অবস্থা যখন খারাপ থাকবে, দুই অবস্থায় তারা আল্লাহর রাস্তায় দান করবে। তো এই যে দান, এই দানটা হলো বেসিক্যালি নফল দান। তো এই দানের মধ্যে নফল দানের একটা একটা অংশ হলো সাদাকাতুল ফিতর। কিন্তু আল্লাহ তাআলা বলেছেন লাং তানাউল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। এখানে আমাদেরকে বিভিন্নভাবে রব্বুল ইজ্জত উৎসাহিত করেছেন দান। দান এমন একটা জিনিস, জাকাত শব্দের অর্থই বৃদ্ধি। আল্লাহ তাআলা যত আল্লাহর রাস্তায় খরচ করা যাবে আল্লাহ তাআলা বৃদ্ধি করে দিবেন, এটা একটা দিক। আরেকটা দিক হলো ইসলাম হলো একটা মানবতা ভালোবাসার ধর্ম। ইসলাম চায় যে প্রত্যেকটা মানুষ অভুক্ত না থাকুক, যেমন ধনীরা খাবে, ধনীদের সাথে সাথে তার গরিব ভাইরাও যাতে খেতে খেতে পারে, তারাও যেহেতু ক্ষুধার কষ্টে ইয়ে না করে, অসুবিধার মধ্যে না পড়ে, এই জন্য আমাদেরকে বিভিন্ন বিধান দিয়েছেন, জাকাতের বিধান, নফল জাকাতের বিধান, সাদাকাতুল ফিতর তারই একটা অংশ। বিশেষ করে ঈদের সময়, ঈদের দিন একটা খুশির দিন, সেদিন আল্লাহ তাআলা প্রতিদিন অসংখ্য লোককে মাফ করেন। শুধু এক ঈদের রাত্রে সমস্ত রমজানে যে পরিমাণ মাফ করেছেন, আর শুধু এক এক রাত্রে ওই পরিমাণ মাফ করে দেন, আখেরি মাফ করেন আল্লাহ তাআলা ঈদগাহ থেকে। এটা একটা খুশির, মুসলমানদের জন্য একটা বিশাল খুশির দিন, কারণ মুসলমান সেখানে আল্লাহ তাআলার পক্ষ থেকে নাজাত পেয়ে যায়। তো এই খুশি বন্টনের ক্ষেত্রে আল্লাহ তাআলা আমাদের যে সমস্ত ভাইরা অভুক্ত, যে সমস্ত ভাইদের সমর্থ নাই যে ঈদে তাদের সন্তান সন্ততি নিয়ে একটু ভালো খাবার খাবে, সেজন্য আল্লাহ তাআলা গরিবদের, আমাদের সন্তান, আমাদের সম্পদশালীদের উপর একটা বিধান দিয়েছেন যে তোমরা সাদাকাতুল ফিতর আদায় করবে, তোমার পক্ষ থেকে, তোমার সন্তানদের পক্ষ থেকে, তোমার স্ত্রীর পক্ষ থেকে, তোমার যদি গোলাম বান্দি থাকে তাদের পক্ষ থেকে, পিতামাতাও যদি নাকি তোমার ইসের উপর থাকে তাদের পক্ষ থেকে, সংসারের আর যারা থাকে কর্মক্ষম, সে শুধু নিজের পক্ষ থেকে দেবে না, জাকাতও তার নিজের পক্ষ থেকে দেয়, সাদাকাতুল ফিতর বাকি সবার পক্ষ থেকে দিবে। এখানে আদায় করার ক্ষেত্রে আমরা যেটা দেখেছি, অর্থাৎ দানের যত ফজাইল আছে এই ফজাইলও এখানে সম্পৃক্ত হবে। তবে এইখানে তো আরও একটু খুসুসি, রমজানের মধ্যে দেওয়া হচ্ছে, যেই দেওয়াটা তো অবশ্যই দানের ক্ষেত্রে অনেক 70 গুণ বাড়িয়ে দেবে। আর সবচেয়ে বড় যে বিষয়টা, আমার অভুক্ত ভাইদের তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি যে যে পদ্ধতিটা ছিল সাদাকাতুল ফিতর, সাদাকাতুল ফিতর কিছু কিছু লোক মানে গম আটার মাধ্যমে দিত, আবার কেউ পনিরের মাধ্যমে দিত, আবার কেউ খেজুরের মাধ্যমে দিত, আবার কেউ কিসমিসের মাধ্যমে বা জবের মাধ্যমে, এই পাঁচটা ইসের মধ্যে সাদাকাতুল ফিতর। তো আমাদের এই বছরের যে সাদাকাতুল ফিতরের জাতীয় কমিটি, তারা সমস্ত এলাকার থেকে এনে গড় করেছে যে ইসের দাম কি গম। তো গমের দাম হিসেবে গত বছর ছিল 70 টাকা, এবছর 75 টাকা। তো আপনারা দেখেন আমাদের সামাজিকভাবে আমাদের মধ্যে যারা এমন কিছু দরিদ্র, তারা এমনি অত টাকা পয়সা নাই, কিন্তু তাদের 52.5 ভরি রূপার থেকে বেশি টাকা তার সমস্ত দেনাবাদে আছে। কিন্তু তাদের বড় ধরুন 5 লাখ টাকা পর্যন্ত যদি রেঞ্জের যদি ব্যবসায়ী হয়, তাদের ক্ষেত্রে এই নেশাব
তারা নিতে পারে তার থেকে বড় একটু যদি নিসাব হয় দেন 20 লাখ টাকা পর্যন্ত তারা জবের নিসাবটা হলো 280 টাকা ছিল এই বছর সেটাকে 300 টাকা নির্ধারণ করা হচ্ছে জব দিয়ে নিসাব এরপরে কিসমিস দিয়ে একটা নিসাব হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় ছিল সেটা এই বছরে 1400 টাকা নির্ধারণ করা হয়েছে আর আরেকটা নিসাব হলো আপনার খেজুরের দ্বারা সেটা 1650 টাকা নির্ধারণ করা হয়েছে আর একটা হলো পনিরের দ্বারা সেটা 2310 টাকা এই বছর নির্ধারণ করা হয়েছে তো আমাদের যারা ধনী তবকা তারা 2310 টাকা হিসেবে সাদাকাতুল ফিতর আদায় করতে পারে আর যারা তার থেকে উচ্চ মধ্যবিত্ত তারা 1650 টাকা হিসেবে করতে পারে এরপরে আমাদের যারা নিম্ন মধ্যবিত্ত তারা দুই প্রকারেই আনতে পারে 300 টাকার হিসাবে আনতে পারে বা 75 টাকার হিসাবেও তারা নিতে পারে এতে এটা হবে কি একটা আপনি একজন লোককে এমনভাবে দেন যে ঈদের দিন যেন সে তার পরিবারকে নিয়ে সুন্দরভাবে ঈদটা উপভোগ করতে পারে অর্থাৎ এক কথায় যে পরিমাণ আমরা পেয়েছি আপনার মাধ্যমে অর্থাৎ ইসলামী ফাউন্ডেশনের যারা নির্ধারণ করেছেন জাতীয় কমিটি গমের হিসাবে তাহলে 75 টাকা অর্থাৎ এটা হলো সর্বনিম্ন এটার হিসাব সকলকে দিতে হবে তো সাদাকাতুল ফিতর সকল মানে হচ্ছিল কি যাদের 52 বড়ি রূপা পরিমাণ অর্থ তার কাছে আছে বিভিন্ন তার ব্যাংকে থাকুক বা তার কোনো জায়গায় ইনভেস্ট করা থাকুক ব্যবসায়িক পুঁজি হোক যে কোনো ভাবে তার কাছে অর্থাৎ এর জন্য তার নিসাব পূরণ হওয়া জরুরি না এতটুকু পরিমাণ টাকা তার কাছে ওই দিন থাকতে 52 বড়ি কারণ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় তো 52 বড়ি রূপা আর 7.5 বড়ি স্বর্ণের একই দাম ছিল কিন্তু এইটা বিভিন্ন জামানায় এক এক সময় ভেরিয়েশন করে যেমন এখন স্বর্ণের দাম অনেক বেশি কিন্তু রূপার দাম কম কিন্তু কম যেটা যেটা গরিবের উপকার হবে সেটা আমাদের নিসাব ধরতে হবে তো সেই হিসেবে 52 বড়ি রূপা হিসেবে যেই টাকা আসে সেই টাকাকে আমরা ধরে আর তার উপর আল্লাহর তো অবশ্যই অর্থাৎ মোহতারাম যারা রোজা রাখছেন রোজা রাখার জন্য আল্লাহ তাআলা সামর্থ্য দিয়েছেন এবং ওই দিন রোজার কাফফারা হয়ে যায় হ্যাঁ মোহতারাম সেটাই আমরা বলছি সেটা কোরবানির নিসাবের ক্ষেত্রে যেমনটি আপনি বলেছেন যে এই নিসাবটা সাদাকাতুল ফিতরের ক্ষেত্রে মুফতিয়ানে কেরাম অনেক লম্বা আলোচনা করেছেন সাদাকাতুল ফিতরে যিনি রোজা রাখছেন যেমনটি আপনি বলেছেন রোজার কাফফারা অর্থাৎ যিনি ওই দিন যে বাচ্চাটা সবহা সাদিকের আগে জন্মগ্রহণ করেছে তাকেও কিন্তু সাদাকা ফিতর দিতে হবে এই বাচ্চা তো আর নিসাব পরিমাণ সম্পদের মালিক নয় আসলে মূলত ওই যেমনটি আপনি শুরুতে বলেছেন যে সাদাকাতুল ফিতর এটা ঐচ্ছিক একটা বিষয় নয় যে আপনি মনে চাইলে দিবেন মনে চাইলে দিবেন না এটা দেওয়াটা ওয়াজিব ওয়াজিব দিতেই হবে এবং যারা মুস্তাহিক তাদের কাছে পৌঁছে দিতে হবে এবং মুফতিয়ানে কেরাম বলেছেন যে যদি সাদাকাতুল ফিতর দেওয়া না হয় তাহলে রোজাটা বাইনাস সামাই ওয়াল আরদ মুআল্লাক থাকে আকাশ এবং জমিনের মাঝখানে মুআল্লাক ঝুলন্ত থাকে এর জন্য সাদাকাতুল ফিতর এটা দেওয়াটা ওয়াজিব যিনি রোজা রেখেছেন তার জন্য ওয়াজিব এবং অনেক সময় দেখা যায় যে মোহতারাম অনেক মানুষ অসুস্থতার কারণে সাদকা ফিতর দিতে পারেননি রোজা রাখতে পারেননি তাকেও কিন্তু সাদকা ফিতর দিতে হবে এবং পরিবারের সদস্য যারা আছে সকলের পক্ষ থেকে কিন্তু সাদকাতুল ফিতর দিতে হবে পরিবারের সদস্য যারা আছে ছোট হোক বড় হোক অর্থাৎ যিনি আমার জিম্মায় আছেন আপনি যথার্থ বলেছেন আরেকটি বিষয় আপনার কাছে আমরা জানবো যে আগের জামানা যেমন গোলামবাদী ছিল তাদের ক্ষেত্রে এই ক্ষেত্রে আমাদের যে সমস্ত কাজের লোক আমাদের উপর পুরো নির্ভরশীল তাদের পক্ষ থেকে আমরা দিয়ে দেওয়াটা অতি উত্তম যদিও আমার দায়িত্ব নয় যেহেতু সে স্বাধীন সেক্ষেত্রে দিয়ে দেওয়াটা অতি উত্তম যেমন আমাদের ঘরে অনেক সময় মেয়েরা আছে যে মেয়েকে বিবাহ আমরা দিয়ে দিয়েছি এখন এই মেয়ের সাদকাতুল ফিতর দায়িত্ব দেওয়া তো তার স্বামীর এখন নাতি আছে অথবা ছেলে মেয়ে আছে এক্ষেত্রে যদি শ্বশুরের দিয়ে দেন অতি উত্তম কোনো সমস্যা নেই কিন্তু দিতে হবে এবং এখন যারা টানা হেঁচড়া করে শ্বশুরে মনে করবে জামাই দিবে জামাই মনে করবে শ্বশুরে দিবে বা ওই পরিবার পক্ষ মনে করবে এই পরিবার দিবে এতে করে যদি দুই পরিবার দিয়ে দেয় ভালো কিন্তু একেবারে দেওয়া যদি না হয় তাহলে খুবই অযুব তরক হয়ে গেল আপনার কাছে যে বিষয়টা জানবো যে সাদকাতুল ফিতর আজকে ধরুন 15তম রোজা আমরা পালন করছি আরও রোজা আছে 14টি বা 15টি তো সাদকাতুল ফিতর যদি কেউ দিতে চান এখন যদি দিতে চান তার জন্য সুযোগ আছে কিনা অবশ্যই তার জন্য সুযোগ আছে মূলত ওয়াজিবটা হলো ঈদের দিন ঈদগাহে যাওয়ার আগে তার উপরে কিন্তু পরে দেওয়ারও সুযোগ আছে অতি উত্তম হলো মোয়াল্লাক থাকবে এই জন্য আমি আপনার কাছে এখন জানবো যে 75 টাকা কি একজনকে দিয়ে দিব আর একটা পদ্ধতি আমাদের অনেক ওলামা ইকরাম বলছেন আমার কাছে খুব ভালো লেগেছে সেটা হলো যে আমাদের মসজিদের ইমাম সাহেবরাও যদি এখানে একটা ভালো ভূমিকা রাখতে পারেন হ্যাঁ তারা যদি সাদাকাতুল ফিতর আদায় করে একটা ব্যাগের করে 5 কেজি সুন্দর চাল বা 2 কেজি 3 কেজি করে চাল তারপর সেমাই
মিষ্টি জাতীয় মিষ্টান্ন তৈরি করতে পারে, কিছু গোশতের টাকা সহ আমরা যদি ঘরে ঘরে পৌঁছে দিতে পারি, এটা হলো এক একটা মহল্লায় মহল্লায় ইমামরাই উদ্যোগ নিতে পারে। আমরা অত্যন্ত সুন্দর আপনি বলেছেন। আরেকটি বিষয় যে এই যে 75 টাকা, যেমন আপনি বলেছেন একটা প্যাকেজ, যদি প্যাকেজ সিস্টেম করে দেওয়া হয় যে একটা প্যাকেজ এখানে মোটামুটি সেবা চিনি ইত্যাদি আছে 1500 টাকার মধ্যে একটা হতে পারে। আরেকটা হলো যে 75 টাকা যদি আমি একজনকে দিয়ে দিই সেটাও তো হতে পারে, এর থেকে ভাঙতি করে ধরুন কাউকে 5 টাকা কাউকে 10 টাকা দিয়ে এটা দিলেও আদায় হয়ে যাবে, এটা দিলেও আদায় হয়ে যাবে। তবে ন্যূনতম এই পরিমাণ দেওয়া, যে পরিমাণ দ্বারা একজন মানুষ তার ন্যূনতম একটা প্রয়োজন সারতে পারে, 1 কেজি লবণ কিনতে পারে, 1 কেজি আটা কিনতে পারে, এটা উত্তম। ব্যাংকে দেওয়াটাও ভালো, কিন্তু আরেকটি বিষয় মহতারাম, সাদকাতুল ফিতর দ্বারা কি কোনো পোশাক ক্রয় করে দেওয়া যাবে কিনা, যেমন জাকাতের টাকা দিয়ে পোশাক কাপড় চোপড় ইত্যাদি ক্রয় করা যায়? এইখানে আসলে দেখেন যে এগুলো সমস্ত দ্রব্যের মাধ্যমে দিচ্ছে এবং সবগুলো কিন্তু খাদ্য দ্রব্য। এখানে কিন্তু মানুষের অন্নহীন লোকদেরকে অন্ন পৌঁছানোটাই মনে হয় মূল মাকসাদ। আর জাকাতের টাকা দিয়ে যেহেতু আমরা কাপড় দিচ্ছি, সাদাকাতুল ফিতরের দ্বারা অন্নহীনকে অন্ন দেওয়াটাই মনে হয় সবচেয়ে যুক্তিসঙ্গত হবে। বাকি দিতে হবে না হবে না তা না, দিলে দিতে পারবে, আদায় হয়ে যাবে ঠিকই। কিন্তু আমার কাছে যেহেতু দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় 5টা দ্রব্যের মাধ্যমে কিনছেন, সবকটাই খাদ্য দ্রব্য, তার মানে একজন অন্নহীন ব্যক্তিকে অন্নদান করা, এটা যে আসলে কত বেরি আল্লাহ আকবার, আল্লাহ রাব্বুল ইজ্জত কিয়ামতের দিন বলবে যে আমি তো অভুক্ত ছিলাম, তুমি তো আমাকে বলছি আল্লাহ আপনি কিভাবে অভুক্ত ছিলেন, বলে তোমার আমার অমুক বান্দা তোমার কাছে যে অন্নহীন অবস্থায় তোমার কাছে যে খাবার চেয়েছিল তুমি যে তাকে দিতে তা আমাকে দেয়া হয়ে যেত, এরকম লম্বা হাদিস আছে তাই না? তা আসলে সাদাকাতুল ফিতরের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে অনেক সময় অনেকে 2 টাকা 5 টাকা করে দিয়ে থাকেন, এটাকে সাদকায়ে ফিতর হিসাবে নির্ধারণ করে থাকেন, সেটাও উত্তম। কারণ তখন দেখা যাচ্ছে যে আপনার থেকে 2 টাকা আমার থেকে 2 টাকা, এভাবে তাকে একটা কাপড়ের সমপরিমাণ অর্থ জমাতে গেলে অনেকগুলো মানুষের কাছে তাকে যেতে হবে, অথবা 1 কেজি লবণ কিনতে গেলে দেখা যাবে 20 জন মানুষের কাছে তাকে যেতে হবে। এজন্য এই পরিমাণ দিয়ে দেওয়া, যাতে যে 40 টাকা দিয়ে দিলাম সে ইচ্ছা করলে এর দ্বারা কিছু খেতেও পারে, ইচ্ছা করলে কোনো পণ্য সে ক্রয় করতে পারে। আপনি যেমনটি বলেছেন যে পণ্য, যেহেতু পণ্যের বিনিময় সাদকাতুল ফিতরটা নির্ধারিত, সেই ক্ষেত্রে পণ্য সামগ্রী কিনে দেওয়াটাও কিন্তু যেতে পারে এবং অতি উত্তম হতে পারে। আপনি সুন্দর বলছিলেন, আমরা যাব আমাদের ইয়ারকা একজন বিরতিতে। মহতারাম আপনার কথা আমরা শুনবো, সুন্দর আপনি বলছেন, আমরা যাব ছোট্ট একটি বিরতিতে। দর্শক মণ্ডলী, আপনারা যারা অনুষ্ঠানে আছেন, অনুষ্ঠান দেখছেন, ইনশাআল্লাহ আশা করছি অনুষ্ঠানের সাথে থাকবেন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। দর্শক মণ্ডলী, আবারও স্বাগত জানাচ্ছি আপনাদের সকলকে আপনাদের প্রিয় অনুষ্ঠান ইসলাম আমরায়। আমরা আলোচনা করতেছিলাম সাদাকাতুল ফিতর, ফাজাইল ও মাসাইল নিয়ে আলোচনা সংক্ষিপ্তভাবে আমরা করার চেষ্টা করেছি, একটা ধারণা দেওয়ার আপনাদেরকে চেষ্টা করেছি। সর্বনিম্ন পরিমাণ হলো 75 টাকা, সর্বোচ্চ হলো 1310 টাকা। এর মধ্যে আপনি যেটা ইচ্ছা করেন, 300 টাকা আছে, 1400, 1650 এবং 1310, 5 ধরনের আছে যা ঘোষণা হয়েছে। আপনার সাধ্য অনুযায়ী আপনি সাদকাতুল ফিতর দিবেন, তবে 75 টাকার নিচে নামার কোনো সুযোগ নেই। আমরা এখন আপনাদের প্রশ্নের উত্তর নিয়ে কথা বলবো, যারা অপেক্ষায় আছেন অনেকক্ষণ ধরে প্রশ্ন করবেন, তবে প্রশ্ন করার ক্ষেত্রে লক্ষ্য রাখবো এটা কিন্তু আবার ফিদিয়া, যে রোজা না রাখতে পারলে যে ফিদিয়া সেটাও দেওয়া যাবে, তার মিকদার ওইটাই, তার মিকদারের পরিমাণ ওইটাই। যে বিষয় নির্ধারণ আমরা করেছি এ বিষয় নিয়ে আপনি প্রশ্ন করবেন সাদাকাতুল ফিতরের সাথে সম্পৃক্ত, অথবা ইসলামের যে কোনো বিষয় নিয়ে আপনি প্রশ্ন করবেন, রমাজানের সাথে সম্পৃক্ত যে কোনো মাসাইল নিয়ে আপনি প্রশ্ন করবেন, ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব কোরআন ও হাদিসের আলোকে তার সংক্ষিপ্ত সমাধান নিয়ে কথা বলতে। জি আসসালামু আলাইকুম, দর্শক নাম বলে পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি বলছিলাম বরগুনা থেকে, যে আমার প্রশ্ন হলো যে আমার মেরুদণ্ডের সমস্যা, আমি একটু অসুস্থ। একটু জোরে বলতে হবে। জি, আমার মেরুদণ্ডের সমস্যা। জি, আমি তারাবি নামাজ সহ যে 29 রাকাত নামাজ, কিছুক্ষণ বসে পড়ি কিছুক্ষণ দাঁড়ায় পড়ি, তাহলে কি আমার নামাজ কবুল হবে?
মানে আমি বসে কিছুক্ষণ পড়তে পারি না, আবার বসে পড়তে পারি না। হ্যাঁ, আপনার দাঁড়িয়ে পড়তে পারলে আমরা বুঝতে পেরেছি। ধন্যবাদ, আমরা বুঝতে পেরেছি সমস্যা যা আপনার বলেছেন। এই সমস্যা শুধু আপনার একা নয়, অনেকেরই এই সমস্যা আছে। সেক্ষেত্রে আপনি যে কাজটি করতেছেন, তো অবশ্যই ইশার নামাজ দাঁড়িয়ে পড়বেন, রকনগুলো ঠিকভাবে আদায় করবেন, ভেতরের যে ওয়াজিব নামাজ সেটাও দাঁড়িয়ে রকনগুলো ঠিকভাবে আদায় করবেন। আর আপনি যেমনটি বলেছেন তারাবির নামাজের ক্ষেত্রে আপনি চাইলে যখন বসে ইচ্ছা করলে আপনি দাঁড়িয়ে নামাজ পড়তে পারবেন। ধন্যবাদ। পরবর্তী দর্শকের দাঁড়িয়ে নামাজ পড়ার ক্ষেত্রে প্রতিটা হরফে হরফে আবার 100 নেকি, সেদিকে খেয়াল রাখতে হবে, আর বসে পড়লে সেটা 50 হবে, এতটুকু। ধন্যবাদ। জি, পরের দর্শকের কথা আমরা শুনবো। জি, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আমার জাকাত নিয়ে একটা প্রশ্ন ছিল, বলবো? জি, প্রশ্ন করুন। জি হুজুর, আমি বিয়ের আগে চাকরি করতাম, তো তখন আমি 2 লাখ টাকা জমিয়েছিলাম। এখন আমার বিয়ের পরে সেই 2 লাখ টাকা আছে, তো তার মধ্যে 1 লাখ টাকা আমার হাজবেন্ড তার বোনের হাজবেন্ডকে লোন দিয়েছে, আর 1 লাখ টাকা তার অ্যাকাউন্টে আছে। এখন আমি বিয়ের পর কিছুই করি না, আমি হাউস ওয়াইফ, তো আমাকে কি জাকাত দিতে হবে? ধন্যবাদ। যদি দিতে হয় কোন টাকার দিব? এবং আমার নিজে কোনো অ্যাবিলিটি নাই, আমাকে দিতে হলে আমার হাজবেন্ডের কাছ থেকে নিয়ে দিতে হবে। জি, আমরা বুঝতে পেরেছি প্রশ্নটি। ধন্যবাদ। এখন দোষটা হলো যে উনি তো ওনার হাজবেন্ডকে কিন্তু মালিক বানায় দেন নাই। উনি যদি হাজবেন্ডকে পুরো টাকার মালিক বানাই দিত তাহলে ওনার উপর অজীব থাকতো না। আর ওনার উনি যেহেতু নাকি ওনাকে যদি মালিক বানায় দেয় সেক্ষেত্রে স্বামীর উপর মালিকানা তার চলে যাবে। আর যেহেতু মালিকানাটা ওনার সেক্ষেত্রে দায়িত্ব ওনার, তবে হাজবেন্ডকে বলবেন যে আমার এটা আপনি আদায় করে দেন। হ্যাঁ, আদায় করে বা দিতে হবে, মানে যেহেতু ওয়াজিবটা ওনার উপরে, স্ত্রীর উপরে, সেক্ষেত্রে স্বামীকে যেমনি হোক তার থেকে নিয়ে হলো জাকাত আদায় করতে হবে। ধন্যবাদ। কারণ 2 লাখ টাকা উপরে 5,000 টাকা আসবে, কারণ রূপার মেকদার পরিমাণ হিসাবে ওনার উপরে কিন্তু জাকাত ওয়াজিব হয়ে যায়। পরবর্তী দর্শকের কথা আমরা শুনবো। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আপনি নাম বলে প্রশ্ন করুন। জি, আমি জামিলা বলছি হুজুর, ঢাকা থেকে। আমার 2টা প্রশ্ন আছে। কি এখন আমি আপনার টিভি চ্যানেলের সামনে, আমি অনেকদিন ধরে ইচ্ছা যে আপনাদের সাথে কিছু কথা প্রশ্ন করব, প্রশ্ন করুন যদি আপনি উত্তর দেন আমাদের। সংক্ষিপ্ত ভাবে বলতে হবে। জি বলুন। জি হুজুর, আমার প্রশ্ন হচ্ছে যে আমি বিবাহিত এবং আমার প্রথম হাজবেন্ড থেকে মানে তালাক প্রাপ্ত হওয়ার পরে আমি দ্বিতীয়বার আবার বিয়ে মানে বিয়ে করেছি, তো দ্বিতীয়বার বিয়ে করার পরে আমার প্রথম পক্ষের হাজবেন্ড এখন যদি আমাকে নিতে চায় ছাড়াছাড়ি না হওয়া পর্যন্ত অন্য স্বামী গ্রহণ করার কোন সুযোগ নাই। এই স্বামীর সাথে ছাড়াছাড়ি হবে, ইদ্দত পালন করতে হবে, তারপরে ওই স্বামীর সাথে। এখানে মহতারাম, আমরা আমার বোনকে যে পরামর্শটা আমরা দেব যে প্রথম যে স্বামীর সাথে, প্রথমত হলো যে ওখানে কিন্তু বিবাহ বিচ্ছেদ হয়ে গিয়েছে এবং এটা স্বীকৃত যেমনটি উনি বলছেন যে এটা হয়ে গিয়েছে এবং এরপরই উনি আরেকজন স্বামী গ্রহণ করেছেন, তার ঘরে আছেন, আমরা আশা করছি ভালোই আছেন, ভালোই থাকবেন, যদি ব্যবহার ভালো থাকে। এখন সেখানে আপনি এখন এখানে আছেন, এখন এটাকে আবার আপনি বিচ্ছেদের দিকে গিয়ে আবার প্রথম স্বামীর কাছে, এটা কিন্তু ঠিক হবে না, এটা উচিত হবে না, এটা আশাও করা যায় না, আমরা আশা করছিও না। আমরা বলছি অতীত মাজা মা মাজা লাইসা বিল কাজা, যা চলে গেছে চলে গেছে, তার আর কাজা এখন চিন্তা ফিকির না করে আপনি যেখানে আছেন এই সংসারটাকে কিভাবে সুন্দর করা যায়, ভালো করা যায়, শান্তি প্রশান্তিতে থাকা যায় সে ব্যাপারেই আপনি চিন্তা করুন। এখান থেকে আমাদের মহতারাম কিন্তু মাসআলা বলে দিয়েছেন যে আপনি কমপ্লিট এখান থেকে যদি সেখানে যেতে চান তাহলে এখান থেকে যদি এই লোক স্বেচ্ছায়, হ্যাঁ, তাকে কোনোভাবে প্রলুব্ধ না করে, প্রেশারকৃত না করে, স্বেচ্ছায় যদি কখনো এখানে সম্পর্ক ছিন্ন হয় তখন প্রথম স্বামীর কাছে যাওয়ার ব্যাপারে সে অন্য বিষয়ে আমরা সে পর্যন্ত আমরা যেতে চাই না, আলোচনাও করতে চাই না, যেখানে আছেন এখানে ভালো থাকুন।
পরবর্তী দর্শকের কথা আমরা শুনবো। জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি হুজুর, হুজুর আমার একটা প্রশ্ন ছিল। নাম বলুন, প্রশ্ন করুন। আমার নাম মোহাম্মদ আলমগীর বাবুল। আলমগীর বাবুল, জি আলমগীর বাবুল বলুন। আচ্ছা, আমি প্রশ্ন করতে চাচ্ছিলাম যে আমাদের প্রিয় নবী হযরত মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওনার যে দাড়ি মোবারকটা ছিলেন ওই কতটুক ছিলেন? কেউ কেউ বলে এক মুষ্টি ছিলেন, কেউ কেউ বলে আধা হাত ছিলেন। এখন আমরা একটা বিভ্রান্তির ভিতরে আছি। আমি, আমার বয়স 65 বছর বয়স, আমি একটু চিন্তা করে দাড়ি রাখছি, তো এখন একটু আমার কনফিউজ। আপনি দাড়ি রেখেছেন, আমরা বুঝতে পেরেছি, ধন্যবাদ। দাড়ি রেখেছেন, আলহামদুলিল্লাহ, ধন্যবাদ। কতটুকু রেখেছেন সেটা পরিমাণ নিয়ে দাড়ি রাখার শরীয়ত বিধান, এ সম্পর্কে বাজারে দলিল ভিত্তিক বই পাওয়া যায়, কিতাব পাওয়া যায়, আপনি চাইলে সেটা পড়তে পারেন। আর সংক্ষিপ্তভাবে মহতারাম আপনার কাছে শুনব। জি, মৌলিকভাবে দেখেন, চারজন ইমামেরই নিজস্ব তাআমুল, যেটা তারা যেটা করেছে, তারা সবসময়ের জন্য এক মুষ্টি রেখে নিচে যেটা হতো সেই জিনিসটাকে ছেটে ফেলতেন, চারও ইমাম। চার ইমামের থেকে ইসলাম বোঝার পৃথিবীতে মুসলমানের মধ্যে সাহাবিরা ছাড়া এত বড় ইসলাম বোঝার তো আসলে ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ 10 লক্ষ হাদিসের হাফেজ ছিলেন। ওনার উস্তাদ ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি ছিলেন, তার উস্তাদ মোহাম্মদ শাইবানী রহমতুল্লাহ আলাইহি কাজীউল কোজাত ছিলেন, চিফ জাস্টিস ছিলেন। তো এই ওনাদের মতন একজন হাস্তি হযরত ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি, মসজিদে ইমাম, দীর্ঘদিনের ইমাম, মসজিদে নববীর ইমাম এবং সেখানকার সবচেয়ে বড় মুহাদ্দিস ছিলেন মদিনার। তো ওনাদের যে ইলমি ওনারা ব্যক্তিগত তাআমুলগুলো যেটা করেছেন সেটা হলো এক মুষ্টির পরে ওনারা কেটে রাখতেন, চারও ইমামের তাআমুল। এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেই মূল নির্দেশনা, ইন্নাল্লাহ জামিলুন ইহিব্বুল জামাল, সাধারণত এক মুষ্টি রেখে যদি ছেটে ফেলানো হয় তা দেখার সৌন্দর্যটা, আমরা তাহলে আমরা বলবো যে এক মুষ্টির পরে যেটা থাকে উজ্জ্বিত হয় সেটা, এক মুষ্টি কিন্তু এইভাবে এক মুষ্টি। তারপরে কখনো কখনো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো কাজে ব্যস্ত, কাটার সুযোগ পান নাই, হয়তো বড় হয়ে গেছে, যারা বড় হওয়া দেখেছে তারা হয়তো ওই রেওয়ায়েত ইয়ে করেছে, কিন্তু মৌলিকভাবে হলো এক মুষ্টি। চার ইমামের থেকে যে আমলটি আমরা পেয়েছি এক মুষ্টির, এর কমও নয় আবার বেশি হতে পারে, বেশি বেশি হলে সেটা কেটে ফেলতে পারে, কাটতে পারে, অনুমতি আছে, কিন্তু এক মুষ্টির নিচে কাটার কোনো অনুমতি নেই। যিনি 65 বছরের একজন বন্ধু, আমাদের বন্ধু না, আমাদের, আপনি তো আমাদের থেকে অনেক বয়স, বাবার সমান মুরব্বী, আলমগীর বাবুল ভাই, বাবুল সাহেব, আপনাকে বলবো এক মুষ্টি রাখবেন, এর কমও নয়, বেশি রাখতে পারেন, আপনার স্বাধীনতা আছে, তবে এক মুষ্টির কমে দাঁড়িকে ছোট করার অনুমতি শরীয়তে নেই, যা আমরা চার ইমাম থেকে পেয়েছি। পরবর্তী দর্শকের কথা আমরা শুনবো। জি আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি আপনি নাম বলুন, প্রশ্ন করুন। আমি মোহাম্মদ জাহাঙ্গীর আলম জিনিয়া থেকে বলছি। এখন তো মাহে রমজান, রমজানের সময় আমার যদি অতিরিক্ত জ্বর আসে, তো জ্বরের সময় আমি কোনো ট্যাবলেট খেতে পারবো কিনা? অতিরিক্ত জ্বর যখন আসবে তখন আপনি কোনো ওষুধ খেতে পারবেন কিনা, খেলে আপনার রোজা থাকবে কিনা? ধন্যবাদ। আসলে জ্বরের যে ইয়েটা, সেই যে ইসের ক্ষেত্রে আপনার মেইনলি তো নাপা ট্যাবলেট খায়, কিন্তু হলকুমদে যে কোনো জিনিস যদি ঢুকে সেটা রোজা ভাঙার কারণ। বাস, আপনি ওষুধ খেলে আপনার রোজা ভেঙে যাবে নিঃসন্দেহে, তবে শরীয়ত আপনাকে সুযোগ দিয়েছে, ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফার, আপনি যদি অসুস্থ থাকেন, রোজা রাখতে সক্ষমতা না থাকে, ভাঙ্গার অনুমতি আছে, অন্য সময় আপনি রোজাকে রেখে নেবেন, কিন্তু ওষুধ খেয়ে আবার এই রোজার উপরে বহাল থাকবেন শরীয়তে এমন অনুমতি নেই। পরবর্তী দর্শকের কথা শুনবো। জি আসসালামু আলাইকুম। জি প্রশ্ন করুন। দর্শক প্রশ্ন করুন, আমরা শুনতে পাচ্ছি। ধন্যবাদ, ধন্যবাদ আপনাকে। আমাদের হাতে যতটুকু সময় আছে আমরা এখন দোয়ায় যাব, অনেক দর্শক বন্ধু অপেক্ষায় আছেন প্রশ্ন করার জন্য। মাহে রমজান চলছে, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে মাফ করে দেন, দোয়া করব। মোহতারাম আপনাকে ধন্যবাদ জানাচ্ছি, অনেক সুন্দর আলোচনা আজকে আমাদের অনুষ্ঠানে আপনি করেছেন। দর্শক মণ্ডলী, মাহে রমজান চলছে, মাহে রমজানের রোজার কিছু হক রয়েছে,
যেমন পানাহার থেকে দিবসে বিরত থাকা আর অন্যান্য কিছু থেকে যেগুলো থেকে বিরত থাকা জরুরি তার থেকে বিরত থাকা। ঠিক রোজার শেষের পরে রোজার কিছু দাবি আছে, সেটা হলো রোজাদারের উপরে সাদকায়ে ফিতির দেওয়া, এবং সাদকায়ে ফিতির দিলে যেমনিভাবে রোজা না রাখার একটা ফিদিয়া হয়ে যায়, অনুরূপভাবে রোজার কাফফারা হয়ে যায়। রোজাদার রোজা রাখার পরে তার যে রোজার ভুল ত্রুটি সেটার জন্য কিন্তু পরিপূরক বলা হয়েছে সাদকাতুল ফিতিরকে। যেমন ফরজ আমরা নামাজ পড়ি, প্রত্যেকটা ফরজ নামাজের সাথে কিন্তু সুন্নতকে জুড়িয়ে দেওয়া হয়েছে। নামাজ পড়তে গিয়ে যদি কোনো ত্রুটি থাকে সুন্নতের পরে, সুন্নতের মাধ্যমে তার একটা মোকাফাত, তার একটা পূর্ণতা এসে যায়। ঠিক রোজার সাথেও আল্লাহ রাব্বুল আলামিন রাসূলের মাধ্যমে সাদকাতুল ফিতিরকে জুড়িয়ে দিয়েছেন, রোজা রাখতে কোনো ত্রুটি হলে তার তা যেন পূরণ হয়ে যায়। এবং সাদকায়ে ফিতির কাদের উপর ওয়াজিব, কখনো ওয়াজিব, তার বিশদ আলোচনা করার সুযোগ নেই। সংক্ষিপ্তভাবে একটা ধারণা আপনাদেরকে আমরা দেওয়ার চেষ্টা করেছি। রব্বে করিম আমাদেরকে এই কথাগুলো বোঝার তৌফিক দান করুন, এবং রোজাগুলো যেন আল্লাহ তাআলার দরবারে কবুল হয় সেভাবে আল্লাহ তাআলা আমাদের রোজাগুলোকে কবুল করেন, রোজা রাখার তৌফিক দান করেন। আজকের নয় সকলকে ধন্যবাদ জানিয়ে আগামী অনুষ্ঠানের আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নবিয়্যিনা ওয়া শাফিয়িনা وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه. لا حول ولا قوة إلا بالله العلي العظيم. الحمد لله رب العالمين والعاقبة للمتقين وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا وآتنا ما وعدتنا على رسلك ولا تخزنا يوم القيامة إنك لا تخلف الميعاد. ربي ارحمهما كما ربياني صغيرا. ربي ارحمهما كما ربياني صغيرا. يا الله يا أرحم الراحمين، يا أكرم الأكرمين، يا حي يا قيوم، يا رب العالمين. مولاي كريم أمرا غناغار بندر ابن الشاهي دربار هات تولي. জীবনে কতগুলো গুনাহ করেছি, গুনাহগুলোর কথা আমাদের মনে নেই। মাওলানা করিম আপনার কাছে সব কিছু আছে। ওগো আল্লাহ আজহার মিনার শামস, মাওলানা করিম দিবালোকের মতো সুস্পষ্ট সকল কিছু আপনার কাছে। আল্লাহ হেফাজতে আছে, আপনি হেফাজত করে রেখেছেন। ওগো করিম আপনার কাছে রোজা রেখে ইফতারের পূর্ব মুহূর্তে খাস দিলে বলছি, মেহরবানি করে জিন্দগির গুনাগুলো আপনি মাফ করে দেন, সওয়াব দ্বারা আপনি ভরপুর করে দেন। মাওলানা করিম আমাদের চাওয়ার মধ্যে ত্রুটি থাকতে পারে, বলার মধ্যে ত্রুটি থাকতে পারে, আমাদের আমলে ত্রুটি থাকতে পারে, কিন্তু আপনার দেওয়ার মাঝে কবুলিয়াতের মাঝে কোনো ত্রুটি নেই। মেহরবানি করে আল্লাহ আমাদের সকলকে আল্লাহ গুনার পরিবর্তে সওয়াব দ্বারা ভরপুর করে দেন। মাওলানা করিম আল্লাহ গুনা নিয়ে কবরে আমরা যেতে চাই না, গুনা মুক্ত হয়ে নিষ্পাপ হয়ে কবরে যেতে চাই। মেহরবানি করে আল্লাহ সেই ফয়সালা আপনি করে দেন। আল্লাহ তমাম কল্যাণের ফয়সালা আমাদের জন্য করে দেন, তমাম অকল্যাণ থেকে মেহরবানি করে আপনি হেফাজত করে। মাওলানা করিম আমরা বুঝে না বুঝে অনেক সময় অনেক কাজ করি। আল্লাহ আপনি তো আহকামুল হাকিমিন, রব্বুল আলামিন, মেহরবানি করে সঠিক পথে আমাদেরকে পরিচালনা করুন, তমাম অসঠিক পথ থেকে আমাদেরকে আপনি হেফাজত করুন। ওগো করিম যাদের উসিলায় জগৎ আমরা দেখেছি আপনি দেখিয়েছেন, সকল কিছুর মালিক আপনি, আল্লাহ আমাদের কাউকে
আল্লাহ মুসলমানের ঘরে পাঠিয়েছেন, আল্লাহ কাউকে মুসলিমের ঘরে পাঠিয়েছেন, আল্লাহ কাউকে আবেদ বানিয়েছেন, কাউকে সালেহ বানিয়েছেন, কাউকে আশিক বানিয়েছেন, কাউকে জাকির বানিয়েছেন, আল্লাহ কাউকে সাইম বানিয়েছেন। ওগো করিম, যাকে আল্লাহ আপনি যা কিছু বানিয়েছেন, মেহরবানি করে যাদের উসিলায় জগৎ আমরা দেখেছি, আল্লাহ মেহরবানি করে ওনাদেরকে আপনি মাফ করে দেন। ঈমান নিয়ে যারা কবরে গিয়েছেন সকলকে আপনি মাফ করে দেন। মাওলানা করিম, মাহে রমজান চলছে, যাদের বাবা মা বেঁচে আছেন নেক হায়াত দান করেন। কত সুন্দর পরিবেশে আল্লাহ বসে ইফতার করছেন, বাবা মা সন্তানের হাতে সন্তানের মুখে ইফতার উঠিয়ে দিচ্ছেন। ওগো করিম, যাদের আমাদের বাবা মা বেঁচে নেই কবরে শুয়ে আছেন, আল্লাহ আমাদেরও তো মনে চায় মার কাছে বসে মার হাতে তৈরি ইফতারি দিয়ে আল্লাহ রোজা ভাঙ্গি ইফতার করে। কিন্তু করিম, সেই ব্যবস্থা তো আমাদের জন্য নেই। ওনারা আল্লাহ সাড়ে তিন হাত মাটির নিচে শুয়ে আছেন। ওগো আল্লাহ, ওনাদের হাতে ইফতার খেতে না পেল না পাইলেও কোনো আফসোস নেই। যদি আল্লাহ ওনা আপনার দরবারে কবরে শান্তিতে থাকেন, ওগো করিম, আমাদের তাম চাওয়াগুলোকে আল্লাহ আমরা ত্যাগ করলাম, শুধুমাত্র আল্লাহ তাদেরকে কবরে আপনি শান্তির ব্যবস্থা করে দেন, আল্লাহ আরামের ব্যবস্থা করে দেন, আলোর ব্যবস্থা করে দেন। আল্লাহ, সওয়াল জবাব যা কিছু হয়েছে আমরা জানি না কতটুকু দিতে পেরেছেন। আল্লাহ, ইসলাম আমরার এই দোয়ার অনুষ্ঠানের মাধ্যমে আমরা বলছি, ওগো করিম, তাম কিছু তাদের জন্য আপনি আসান করে দেন, জান্নাতের টুকরা বানিয়ে দেন, জাহান্নামের সাথে তাম যোগাযোগ গুলো বন্ধ করে দেন। ওগো করিম, আল্লাহ আপনি তো রাউফুর রাহিম, ইসলাম আমরাকে আপনি কবুল ও মঞ্জুর করে নেন। আমরা যারা বসুন্ধরা গ্রুপের সাথে যুক্ত রয়েছি আপনি রেখেছেন, সকলকে আপনি মাফ করে দেন। আল্লাহ আমাদের সম্মানিত চেয়ারম্যান সাহেব, এমডি সাহেবদেরকে, পরিবারে আল্লাহ সদস্য যারা আছেন, আমার মা বোন যারা আছেন, সকলকে নেক হায়াত দান করেন। মাহে রমজানের রোজাগুলো সুন্দরভাবে রাখার তৌফিক দান করেন। মাওলানা করিম, আল্লাহ বাকি রোজা তারাবিগুলো যেন আমরা সকলে শুদ্ধ মতে সঠিকভাবে রাখতে পারি সেই তৌফিক দান করেন। ওগো করিম, ব্যবসাগুলোকে বরকতময় করে দেন, হায়াতকে বরকতময় করে দেন, মাল ও দৌলতকে বরকতময় করে দেন। আল্লাহ, পরকালের নাজাতের জন্য আল্লাহ আমাদের এই প্রোগ্রামটাকে আপনি কবুল মঞ্জুর করে নেন, যুগ যুগ ধরে যেন প্রোগ্রাম চলে ওগো মালিক, সেইভাবে আপনি কবুল মঞ্জুর করে নেন। আল্লাহুম্মা তাকাব্বাল সালাতানা ওয়া দুআনা ওয়া রুকুআনা ওয়া সুজুদানা বিহুরমাতি সাইয়্যিদিল মুরসালিন। আল্লাহুম্মা তাকাব্বাল সালাতানা ওয়া সিয়ামানা ওয়া কিয়ামানা وصلاة التراويح مع الجماعة بحرمة سيد المرسلين آمين يا رب العالمين الحمد لله رب العالمين آمين آمين برحمة